আমরা যারা ধর্মের কথা বলি মানুষকে ধর্মের দাওয়াত দেই ধর্মই আমাদের ভিতরে নাই আমরা যারা ধর্মের দাওয়াত দেই হয় ধর্ম আমাদের ভিতরে নাই অথবা ধর্ম এই সময়ে কিভাবে তুলে ধরতে হবে সেটাই আমরা জানি না কেন জানি না আমরা যখন কথা বলছি তো আমি বুঝতে পারছি না আমি যার সাথে কথা বলছি তার সাথে কথা কিভাবে বলতে হবে এটা আমরা বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ এখন যারা জেনারেশন আমাদের জেনারেশন দুই জেনারেশনের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে ওরা এক ধরনের কথা আশা করে আর আমরা অন্য ধরনের কথা বলতে চাই আমার চাওয়া আর তার চাওয়া এক বিন্দুতে একত্রিত হচ্ছে না এক বিষয় দুই বিষয় হচ্ছে আমি থাকি আধুনিক যুগে কিন্তু আমি আধুনিকতা সেটাকে গ্রহণ করে অ্যাড্রেস করতে পারছি না এই সামগ্রিক পরিস্থিতি আমাদের এখানে একটা অস্থির এবং অস্থিরতার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে আরেকটা বড় সমস্যা হয়ে গেছে আমাদের মধ্যকার অমিল আমি সুন্নি আমার ভাইও সুন্নি ইনিও সুন্নি ইনিও সুন্নি ইনি ইনাকে নিতে পারেন না উনি উনাকে নিতে পারেন না উনি উনাকে নিতে পারেন না জগা খিচুড়ি হয়ে গেছে না এখন নতুন প্রজন্ম কোথায় যাবে এটা সামগ্রিকভাবে আরো কিছু সমস্যা আমি আপনাদেরকে বলি আমাদের মধ্যে এখানে আমার ছেলেরা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় নতুন নতুন কিছু বই পড়া শুরু করে তখন তাদের চিন্তা চেতনায় তারা মনে করে তাদের মতো দার্শনিক পৃথিবীটার দ্বিতীয়টা তারা অনেক কিছু শিখে গেছে তখন তারা চিন্তা করে দূর এই দিন ধর্ম এগুলা বলে লাভ নাই মাইজবান্ডার দরবার শরীফ এগুলার দরকার নাই দিন ধর্মের কোনো দরকার নাই এটা দিয়ে চলা যাবে কোনটা দিয়ে এটা দিয়ে দেমাগ দিয়ে চলা যাবে দেমাগই যথেষ্ট এটা এক ধরনের সমস্যা সৃষ্টি করেছে আরেক ধরনের আমরা যারা তাসাউফকে বিশ্বাস করি আমাদের মধ্যে সমস্যা কয় ধরনের দেখেন আমাদের মধ্যে আমরা কেউ তাসাউফ জানি কিন্তু তাসাউফ মানি না একটা জানা একটা তাসাউফকে মানা আমি এখন একটা স্টেটমেন্ট দেব এটাকে আপনারা মনে করতে পারবেন পৃথিবীতে কখনো কখনো কোন জায়গায় কোন আলেম কোন সুফিকে চ্যালেঞ্জ করতে পারেন কেন পারে নাই এমনিতে না দেখে অনেক কথা বলতো কিন্তু যেই সুহুমতের মধ্যে আসত টেবিল উল্টে যেত টেবিল উল্টে যেত কেন কারণ সুফিয়ায়ে কেরাম যেটা বলেছেন সেটা কর্মে বাস্তবায়ন করেছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সুফিয়ায়ে কেরাম কোরআনকে আকলে ধারণ করেছে আর ফুজাতে কোরআনকে কলমের মধ্যে ধারণ করেছে ফুজাতে কোরআন কলমে এলমে কোরআন মানে উলুমে কোরআন আকলে আকল এবং কলম দুইটা একসাথে করে এদেরকে করে ফেলেছে আহলুজ জিকির আহলুজ জিকির আহলুজ জিকির হওয়ার কারণে তাদের সিনা অনেক বেশি সম্প্রসারিত যেটাকে কোরআন বলেছে শরহুস সাদার আমার আল্লাহ বলে নাই মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম আমার আল্লাহ যাকে নিজের চাদরে আবৃত করতে চান আমার আল্লাহ যাকে মহব্বত করতে চান মাওলাই করিম যাকে নিজের নৈকট্য দিতে চান কি করেন ইশরাহ সাদরাহু লিল ইসলাম আমার আল্লাহ দ্বীনের জন্য ওই ব্যক্তির সিনাকে সম্প্রসারিত করে দেন সাহাবায়ে কেরাম বলতেছেন এটা এই আয়াতের ব্যাখ্যায় অলমোস্ট সমস্ত তাফসীরের কিতাবে এসেছে কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সিনা খুলে যাওয়া সম্প্রসারিত হওয়া এটা কি জিনিস কারণ আমি তো দেখতেছি না সিনা তো সিনার জায়গায় আছে এটা খুলে যায় কেমনে আমার নবী বলছেন নূরুন ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিল মুমিন এটা একটা খাস নূর এটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ থ্রো করেন নিক্ষেপ করেন এই নূর সিনার ভিতরে এসে মুমিনের সিনাকে প্রশান্ত মহাসাগরের মতো গভীর করে ফেলে খুলে দেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম
নূর এসেছে আমি বুঝবো কেমনে যে এই ব্যক্তির সিনাকে মাওলা সম্প্রসারিত করে দিয়েছে আমার নবী বলছেন তিনটা ঘটনা দিব কয়টা ঘটনা তিনটা এই ব্যক্তির জীবনের মধ্যে তুমি যদি তাকে রিড করো সেই দুনিয়াতে থাকবে দুনিয়ার কোন ময়লা তার গায়ের শরীরে লাগবে না দুনিয়ার কোন দুনিয়ার ময়লা কি লোভ লালসা যেগুলো আমরা করি অশ্লীলতা মিথ্যা পরনিন্দা পরচর্চা অহংকার গুনতে থাকেন আপনি হিংসা অসম্মান এগুলো সব হচ্ছে দুনিয়ার ময়লা আবর্জনা হারামখোরি শরাবখোরি অসামাজিক কার্যকলাপ ইফতিজি আপনি গুনতে থাকেন তো দুনিয়ার কোন ময়লা এই ব্যক্তির শার্টের মধ্যে নজরে আসবে এটা আলামত সেই যে চিরসিনা সম্প্রসারিত হয়েছে আলামত তো সেই ব্যক্তি পরকালমুখী হবে দুনিয়া বিমুখ হবে পরকালমুখী হওয়া মানে পরকালে রাজত্ব করার জন্য যা কিছু করা প্রয়োজন সেই ব্যক্তির দিন রাত 14 ঘন্টার মধ্যে এটা তোমার নজরে আসবে আর কি আরেকটা হচ্ছে দুনিয়া বিমুখ সেটা আপনারা বুঝতে পেরেছেন আরেকটা কোন মৃত্যু আসার আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে কি কিসের প্রস্তুত আমার নবী কবরে দেখা হবে তো যেহেতু নবীর সাথে জিয়ারতে মুস্তাফা হবে আউলিয়ায়ে কেরামের জীবনের দ্বিতীয় উরুস হয় কবরের মধ্যে কয় নম্বর উরুস আপনি এক উরুস সহ্য করতে পারতেছেন না আল্লাহ আল্লাহর বান্দাদের জন্য এই দুনিয়াকে উরুস করেছেন মৃত্যুকে উরুস করেছেন কবরকে উরুস করেছেন কিয়ামতের ময়দানকে উরুস করেছেন শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার আগের সময়টাকে উরুসময় করেছেন আমরা এক উরুস নিতে পারতেছি না আল্লাহর ওলিদের এই যে মৃত্যুকালীন যে উরুস মৃত্যুকালীন মৌত রূহ কবজ করতেছে আমি হাদিসগুলা যেহেতু বলেছি আপনারা আমাদের বক্তব্যের মধ্যে পাবেন আমি একই কথা রিপিট করতে চাচ্ছি না এটা হযরতে আহমদ ইবনে হাম্বল উনার মুস্তাদের মধ্যে এনেছেন এই হাদিস ইমাম ইবনে কাসির ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত এই আয়াতের ব্যাখ্যায় এনেছেন কিভাবে আল্লাহর ওলির রূহ কবজ করার সময় মাওলাই করিম উরসের ব্যবস্থা করে এটা আল্লাহ করে তাইলে মৃত্যুকালীন উরস এবং কবরের মধ্যে আমার নবীর জিয়ারতের মাধ্যমে উরস তো সেই ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি মানি কই এই চোখ দিয়ে যেহেতু নবীকে দেখবো আমার এই চোখ দিয়ে আমি কোনো হারাম দেখবো না মাওলা এগুলো বলা অনেক সহজ আমার মাঝে মধ্যে মনে হয় এগুলো বলো বিয়াদবি আমাদের মধ্যে নালায়েক মানুষের এই সমস্ত এখন বলতে তো হবে মাওলা বলতে তো হবে নালায়েক হলো আমি বুঝি আল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কিন্তু আমি মনে করতেছি আল্লাহ বলে ফেললে কেউ যদি করে ওই উসিলাই হইলো মাফ করে দিয়ে ওই উসিলাই হইলো মাফ করে দিয়ে তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি চোখ হেফাজত করে কান হেফাজত করে এক ব্যক্তি বিয়ের আগে আপনি নিজেকে যেমন প্রস্তুত করেন অনেকভাবে প্রস্তুতি হয় না এই অনুষ্ঠানের প্রস্তুতি অনেকভাবে হয়েছে না ফিনান্সিয়ালি হয়েছে মিটিং করেছেন আমরা যেমন একটা অনুষ্ঠানের আগে পাগল হয়ে যায় আল্লাহর ওলিরা মৃত্যুর আগে পাগল হয়ে যায় মৃত্যুর প্রস্তুতি নিতে যেন আমার নবী দেখে খুশি হয়ে যায় এটা আল্লাহ আমার নবী বলছেন কারো সিনাকে যখন আল্লাহ সম্প্রসারিত করে দেন এই তিনটা জিনিস আপনার নজরে আসবে এটা এক রাবায়াতের মধ্যে আরেক রাবায়াতের মধ্যে আল্লাহ বলছেন আমার নবী বলছেন আরেক রাবায়াতের মধ্যে কো নূর আসলে কিভাবে বুঝবা তো তাদের এই নূর তাদের সূরতের মধ্যে চেহারার মধ্যে জলমল জলমল করবে আমার নবী বলছেন এবং এই নূরের কারণে যেই তুমি তার চেহারার দিকে তাকাবে তোমার দৃষ্টি তার চেহারার দিকে তোমার অন্তরের মধ্যে আসলে ইলাহির বে উঠবে তুমি দেখছেন কাকে দেখছি বলি দেখছি আল্লাহর বান্দাকে কিন্তু আল্লাহর বান্দার চেহারার নূর আমার অন্তরের মধ্যে আসলে ইলাহির বে উঠে নিয়ে দিচ্ছে কেন আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দৃষ্টি ব্যক্তির দিকে আপনারা বলেন ব্যক্তি পূজারী বলে না কই তারা ব্যক্তি পূজারী
এটা ব্যক্তিবাদে কিছু নাই, ব্যক্তিবাদে কিছু নাই, সিরাতুল মুস্তাকিমও ব্যক্তির নাম। সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ বই কেন্দ্রিক করে নাই, ব্যক্তি কেন্দ্রিক করছে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চেহারার মধ্যে দেখলে তোমার অন্তরে আল্লাহর প্রতি প্রেম আসক্তি বেড়ে যাবে। তার জবানের কথা যদি শুনো, তোমার ভিতরে এলম ও হিকমত না জানার যে পিপাসা সেটা তৈরি হবে। নতুন নতুন তত্ত্ব জেনে তুমি তোমাকে সুসংহত করতে পারবে তার জবানের কথা। এখানে কোনো হিংসা থাকবে না, কোনো হুংকার থাকবে না, কাউকে কাফের বলা থাকবে না, কাউকে ফাসেক বলা থাকবে না, সর্বসাকুল্যে হুমকি হুংকার এগুলা থাকবে না। এগুলো কখন হয়? জবানের মধ্যে এরকম লাগামহীন কখন হয়? তো লাগাম জবান লাগামহীন হয় যদি শিলার মধ্যে সম্প্রসারণ না হয়। এখানে নূর থাকবে, এটাতে লাগাম থাকবে, এটাতে নূর থাকবে না, এটা লাগামহীন হবে। কারণ এটার ব্যক্তিগত ভাবে কোন পাওয়ার নেই, এটা হলো ওসিলা। এটা ইচ্ছে করলে কিছু বলতে পারবে না, যতক্ষণ আকল সেন্টেন্স ডেলিভারি না দেয়। বিবেক বাক্য বানায়, অনেক হতাশ হন দিই এডে এডে ইনরে কি হয় দিছি টেঙ্গে এই এডে প্রডিউস হয় আর কি। এখানে বানায় বনে, এখানে এটা ডেলিভারি সেন্টার, এটা দিয়ে ডেলিভারি যায়। এটার ডেলিভারি দেখে বুঝতে পারবেন ভিতরে কি আছে, এটার ডেলিভারি দেখে বুঝতে পারবেন ভিতরে কি আছে। যদি এটার মধ্যে খায়ের থাকে, মঙ্গল থাকে, তো মনে করবেন ভিতরে তাকওয়া আছে, ভিতরে তাকওয়া আছে। এখানে যদি গালি থাকে, পরনিন্দা পরচর্চা থাকে, অশ্লীল কথাবার্তা থাকে, বুঝতে হবে এই ব্যক্তির কলব পড়ে গেছে, নফস জিতে গেছে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির চমৎকার একটা উক্তি আছে, কিমিয়াউ সাদার মধ্যে উনি এই কথা বলেছেন যথাসম্ভব। উনি বলেছেন, মানুষ একটা দেশের মতো, মানুষ কিসের মতো? দেশ। দেশের মধ্যে ভালো মানুষ থাকে, খারাপ মানুষ থাকে, মদখোর থাকে, আরো বিভিন্ন ক্যাটাগরির চোর, অনেক ধরনের লোক থাকে না। তো এই মানুষও একটা দেশের মতো। তো শহরের নাম হচ্ছে নাফস। শহরের নাম কি? নাফস। নাফস মানুষকে কি করে? ধাক্কা মারে। কর না কর, আমার আপন বিশ্ব। নাফস মানুষকে শুধু ধাক্কায়, কোথায় যাওয়ার জন্য? খারাপ খারাপ কাজ করার জন্য, অসংলগ্ন কথা বলার জন্য। কারণ প্রত্যেকের কথা বলার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। কি থাকে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি হিংসা থাকে, জবান দিয়ে হিংসা বের হয়। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি অহংকার থাকে, জবান দিয়ে অহংকার বের হয়। ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে এটা দিয়ে সেটা বের হয়। কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, খনা হজে আইয়ের হজে হজম নস আই হজে আই স্লিপ অফ টাং গিয়ে দে। কি গিয়ে দে? স্লিপ অফ টাং। তো ইয়ান দি আর গো বড় মানুষ আছি, আইও আছি না, আই নবাতিল ও আরা মাদ্রাসা ফইল দর্শন বিজ্ঞান আরো কিছু কিছু নহজি একবার এলে না আর। তো এখন তো হত আছে না, স্লিপ অফ টাং হলে তার খনা হত না। তো সাইদি তারা জারবি আহাদু মাইল লে কেন গো বলি বাবা, স্লিপ অফ টাং কিল্লা বাদে স্লিপ অফ টাং হওয়ার তো একটা কারণ আছে। যতক্ষণ পর্যন্ত কোন কথা আপনার ব্যাক অফ মাইন্ডের মধ্যে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনার টাং স্লিপ করবে না। আপনারা বুঝতে পেরেছেন? অনে স্টোর অফ নিতে হতাইয়ে নাসিন আই অনুরো ফুসার করে দি স্লিপ হইয়ে কিল্লা ইয়ে ন আই ফুসার করতাম সাই দি স্টোর অফ নিতে কিল্লা রেকুনি এ। এটা আবার কি ধরনের কথা? আল্লাহ বল শুনে, টাং স্লিপ করে কখন? এটার কোন সামর্থ্য নাই একটা লাফ বের করা। যদি এই জায়গার ভিতরে সেন্টেন্স, এই গুদামের মধ্যে যদি বাক্য না থাকে, এই গুদামে যদি কথা না থাকে, এটার কোন সাধ্য নাই কোন সেন্টেন্স ডেলিভারি দে। আপনার এই জায়গার মধ্যে বাক্য বানাইছেন, বানাই রেখে দিছেন, আপনি চাইছেন রিপোর্ট করতে, আল্লাহ চাইছে বাইর করতে, আপনি এটার নাম দিছেন স্লিপ অফ টাং। আমি বলি স্লিপ অফ টাং হওয়ার আগে সবকিছু এখানে থাকে। আমি বলতে চাচ্ছি স্লিপ কেন হয়েছে সেটা না, আপনি স্টোরে এটা কেন রাখলেন সেটা। আপনি এখন বলেন এটা স্টোরে কেন রেখেছেন? সম্মানিত উপস্থিতি,
মনে রাখবেন একবার কয়েকবার দরুদ শরীফ পড়ে আমরা কথা না বলি সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আমরা বিষয় বিস্তারিত না করি আমাদের জায়গায় চলে আসি আমি বলতে যেটা চেয়েছিলাম যে জায়গা থেকে শুরু করেছি সর্বসাধারণ তো আপনারা বুঝতে পেরেছেন সিনা খুলে যাওয়া মওলাই করিম এই জায়গার মধ্যে আরেকটা কথা বলেছেন সেটা কি যার সিনা খুলে যায় তাকে আল্লাহ ভিতরের নূর দান করেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিন মির রব তাহলে তাদেরকে নূর দান করেন আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাদেরকে বলেছেন আহলুজ জিকির যদি তোমাদের কাছে কোন বিষয়ে এলম না থাকে এলম না থাকে আমাদের এখানে অনুবাদ আমরা ভুল করি এজন্য আমি বারবার বলি কোরআনের অনুবাদ কোরআন না অনুবাদ করা হয় তোমরা যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো এখানে আল্লাহ এটা বলেন নাই আল্লাহ বলেছেন তোমাদের কাছে কোন জিনিসের এলম যদি না থাকে তো তোমাদের মধ্যে যারা আহলে জিকির তাদেরকে জিজ্ঞেস করো আমাদেরকে বের করতে হবে আহলে জিকির কারা আহলে জিকির হচ্ছে সেই সমস্ত ব্যক্তি আমি বলেছিলাম যারা কোরআনের জ্ঞানকে এখানে ধারণ করে কোরআনের ফুয়ুজাতকে এখানে ধারণ করে তারা কারা যাদেরকে যাদের সিনাকে আল্লাহ খুলে দেয় তারা কারা যাদের সিনার ভিতরে আল্লাহ নূর দান করে তারা কারা আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন ওয়ার রাসিখুনা ফিল ইলম যাদের এলমের মধ্যে গভীরতা আছে ঘনত্ব আছে তারা কারা তো যাদেরকে আল্লাহ তাফাক্কুহ ফিল দ্বীন দান করে কি দ্বীন আমাদের এখানে অনুবাদ করে কি ফিকার জ্ঞান দান করেন এটার তাফাক্কুহ ফিদ দ্বীন এক জিনিস এবং আমরা যেটা এলমে শরীয়ত আমালে শরীয়ত এবং শরীয়তের দলিল বিষয়ক জ্ঞান সেটা আরেক জিনিস সেটা এটার মধ্যে সামিল অন্তর্ভুক্ত কিন্তু একমাত্র জিনিস না তাফাক্কুহ ফিদ দ্বীন কাকে বলে তাফাক্কুহ ফিদ দ্বীন হচ্ছে দ্বীনের তিনটা শাখা আকীদা আমল এবং এহসান তথা তাসাবুফ আধ্যাত্মবাদ এই তিনটা বিষয়ে যেই ব্যক্তির জ্ঞান সিনা অনেক সম্প্রসারিত নূরযুক্ত সিয়ার সিনার গভীর জ্ঞান থাকবে তাদেরকে তাফাক্কুহ তথা মুতাফাক্কিহ ফি দ্বীন বলা হয় তারাই হচ্ছে সত্যিকার অর্থে দ্বীনের জ্ঞানী তারা কারা আপনি যদি কোরআনের বিভিন্ন জায়গায় যান আমরা দুইটা শব্দ নিয়ে এখন আপনাদের সম্মুখে কথা বলবো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যাদের সিনা আল্লাহ খুলে দেন যাদের সিনার ভিতরে আল্লাহ নূর দান করেন যারা আহলে জিকির কারা আহলে জিকির তো আমার উলামা উলামা কারা তো যাদের ভিতরে আমার খৌফ খশিয়ত সবচেয়ে বেশি তারা উলামা তারা উলামা মাওলা তারা কারা তো তারা রব্বানি কি জিনিস কুনু রব্বানি তোমরা রব্বানি হও মাওলা রব্বানি কাকে বলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বুখারী শরীফের মধ্যে এসেছে রব্বানির ব্যাখ্যা করতে গিয়ে নিয়ে বলেছেন উলামা ও ফুকাহা যাদের আল্লাহ রাব্বুল আলামিন তাফাক্কুহ ফি দ্বীন দান করেছেন যাদের সিনাকে খুলে দিয়ে আল্লাহ অনেক হালিম সহনশীল বানিয়ে দিয়েছেন সুডো সিনে ওয়া হলো যদি সহ্য করতে পারে না আরা কি হয় সিনে বোধ বড় সিনে বোধ বড় তো যারা সিনে বড় এই তারারে হয় দে হালিম আর জ্ঞানের মধ্যে যাদের অনেক গভীর জলের মাছ মনে রাখবেন আহলে জিকির যারা তাদের কথাবার্তা কম হয়ে যায় কথাবার্তা কম হয়ে যায় কেন দুইটা জিনিস একটাকে বলে কাল এই মুখে যেটা বলি আরেকটাকে বলে হাল সিনাই যেটা বলে তো মানুষ যখন তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়
তখন সেই ব্যক্তি কান থেকে হাল দিয়ে কথা বলে বসে মুখের কথা কম বসে থাকলে অনেক কিছু বসে থাকলে অনেক কিছু কোনো কিছুই বলে নাই কিন্তু সব কিছু বলে চলে গেছে কুছ ভি নাহি কাহা লেকিন হর চিজ কো বাতা কে চলা গিয়া সুবহান আল্লাহ কোনো কিছু বলে নাই কেন এরা কালি না এরা হালি সেই কারণে এমন দুই ধরনের উপকারী এবং অপকারী মওলা উপকারী আল কোনটা যেই জ্ঞানের মাধ্যমে সিনা সম্প্রসারিত হবে যেই জ্ঞানের মাধ্যমে সিনার ভিতরে নূর আসবে যেই জ্ঞানের মাধ্যমে ব্যক্তির জিন্দেগির মধ্যে জুহুদ আসবে জুহুদ মানে কি জুহুদ মানে দুনিয়ার জায়গা মওলাই করিম সেই সিনাকে এত সম্প্রসারিত করে মানুষ টাকা পয়সা লোভ লালসা তাদের জিন্দেগির ভিতরে ঢুকে না পৃথিবী এক জায়গায় মানুষ নিজে পরিচয় দিতে আসবে তারা কারো কাছে পরিচয় নিতে যাবে না কেন দুনিয়া এবং ওয়ামা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা তাদের কাছে অনেক তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপার হয়ে দাঁড়ায় আমি তো বলে ফেলছি কথাটা এটা করা এত সহজ জিনিস না এটা বলা সহজ করে কারা আমরা যে সমস্ত দরবারের সাথে বসেছি উনি তো অনেক বড় আমরা ওনাদের তিন জেনারেশন পরে যারা বলি হয়েছে আমরা ওনাদের কথা বলি বড়দের কথা আমরা না বলি বড়দের কথা বড়রা বলবেন আমি আপনাদের কাছে যেটা আরজ করতে চাচ্ছিলাম তো আল্লাহর বলি যারা হয় বা এই জায়গার মধ্যে যারা আসেন তাদের জিন্দেগির মধ্যে এই জুহুদ আসে জুহুদ আসার কারণে আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা ইয়া রাসূলুল্লাহ যদি আমাদেরকে শিক্ষা দিতেন যেটা আমরা করব আমাদেরকে আল্লাহ বেহব ভালোবাসবেন মানুষও ভালোবাসবেন কি আজিব বিষয় না আমার নবী এক বাক্যে উত্তর দিয়েছেন ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ দুনিয়াতে থাকো দুনিয়ার লোভ লালসা থেকে নিজেদেরকে মুক্ত রাখো কোন বলয়ের তামাস করতে হবে না কোন বলয়ের তোয়াজ করতে হবে না হক কথা বলতে কোন মায়ের ছেলে আপনাকে হক কথা থেকে দূরে রাখতে পারবে না কেন এই ধরনের মানুষের চলে যাওয়ারও কিছু থাকে না লাভ হওয়ারও কোনো কিছু থাকে না কোরআন বলছে তাদের শান বর্ণনা করতে গিয়ে তো কোনো কিছু লস করারও ভয় নাই কোনো কিছু পাওয়ারও আনন্দ নাই কেন যারা জোহদ করে তাদের দৃষ্টি মদিনার দিকে থাকে আমার নবী হাসলে তারা হাসে আমার নবী কাঁদলে তারা কাঁদে রয়ে গেল দুনিয়া রয়ে গেল সম্মান টাকা পয়সা মানুষ উঠা মানুষ বসা এটা দুনিয়াদারি এটা কি দাড়ি দুনিয়াদারি আমাদের শেখরা আমাদেরকে শিখিয়েছেন তো বেটা ওয়াক্ত আয়েগা দুনিয়া তুমি তাজিম করে না দুনিয়া তোমাদেরকে সম্মান করবে দুনিয়া তোমাদেরকে দেখলে দাঁড়াবে উঠবে বসবে খবরদার কোন সম্মান কোন দুনিয়া কোন টাকা পয়সা কোন কিছুকেই তোমরা ভিতরে ঢুকাবে না ভিতরে শুধু মদিনা থাকবে বাকিগুলা দুনিয়াদারি মানুষ কখনো উঠবে কখনো বসবে মানুষ যখন এই কাজগুলা করবে আস্তাগফিরুল্লাহ পরে আল্লাহর নবীর দরবারে দরুদ সালাম করবে দুনিয়াদারি দিকে তাকায়ও না এগুলা সত্যিকার শায়ে সত্যিকার আল্লাহওয়ালাদের শিক্ষা সম্মানিত উপস্থিতি এর পরবর্তীতে জুহুদ দান করে আর কি করে ইয়া রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তাফাক্কুহ ফি দ্বীন নসীব হয় এরপরে তাদের ভিতরে মওলা একটা আয়না দান করে কি দান করে আয়না সেই আয়নার মধ্যে তাদের প্রত্যেকটা দুস্ত্রুটি কোন কিছু তাদের মাধ্যমে যদি গুনাহ সংগঠিত হয়ে যায় ছোট থেকে ছোট বড় থেকে বড় কিন্তু আল্লাহর কোন খাস বান্দা যখন আল্লাহর নৈকট্যের রাস্তায় চলে আসে তখন তাদের জিন্দেগি থেকে গুনাহ ঝরে যেতে থাকে কিভাবে তো শীতকালীন গাছ থেকে যেমন পাতা ঝরে যায় আল্লাহর ওয়ালিদে আল্লাহর বান্দাদের আল্লাহর খাস মাহবুবদের জিন্দেগি থেকে গুনাহ এভাবে ঝরে যায় কোন গুনাহ যদি থাকে ওই আয়নার মধ্যে ভেসে উঠে আল্লাহর ওয়ালিরা সেই আয়নার দিকে তাকিয়ে আল্লাহর দরবারে তওবা করে মানুষের দিকে কখনো তাকায় তো তাদেরকে কি কি দান করে নিজের দোষ ত্রুটি সম্পর্কে সচেতন করে জুহুদ দান করে তাফাক্কুহ ফি দ্বীন নসীব হয় সব কিছুর পরে তাদের চোখের মধ্যে হায়া চলে আসে
কি চলে আসে হায়া তাদের জবানে তালা লেগে যায় কিসের তালা কম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিইয়াসমুত তোমাদের যদি আল্লাহ কবর হাসরে যদি তোমাদের ঈমান থাকে জবানকে বন্ধ রাখো আর যদি বলতে হয় ভালো কিছু বলো ভালো কিছু থাকলে বলো নতুবা জবানকে বন্ধ রাখো এটা বলা সহজ কিন্তু এটা করে কারা এটা করে আল্লাহর ওলিরা এটা করে আল্লাহর ওলিরা তো জবানে তালা আছে চোখে হায়া আছে কলবের মধ্যে কি হয় তো কলবের মধ্যে জিন্দেগি চলে আসে কলবের মধ্যে জিন্দেগি কেমনে এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন তো নফস এটা একটা শহর নফসের কাজ কি তো নফসের কাজ হচ্ছে মানুষকে মন্দের রাস্তায় প্ররোচিত করা উৎসাহিত করা উদ্বুদ্ধ করা এটা নফস কিভাবে করে সঙ্গের মাধ্যমে আপনি আপনার বন্ধুত্ব নিরূপণে অনেক অনেক চিন্তা করবেন বিশেষ করে ইউথকে বলবো এমন বন্ধুর বন্ধুত্ব কেন করবেন যে ব্যক্তি আপনি মারা গেলে চার দিনের দিন এসে হাসি ঠাট্টা করে মেজবান খাবে এমন বন্ধুর গায়ে থুতু ছিটা দিবে কি ছিটা থুতু ছিটা আপনি এখন নিজে চিন্তা করে দেখেন আপনার বন্ধু কেমন আমি দেখেছি আমার জীবনে বন্ধু মারা গেছে চার দিনের দিন মেজবানে এসে বন্ধুদের কি হাসি ঠাট্টা মাংস নিয়ে খেলা করে করে চার দিনের মেজবান খাচ্ছে আমি তার কবরে গিয়ে বলে আছি তোর পক্ষ থেকে তোর বন্ধুদের মুখে থুতু ছিটিয়ে আসলাম তোরে বলেছি না এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করিস না দরকার হলে বন্ধুত্ব ছাড়া থাকে কিন্তু বন্ধু নির্বাচনে কারণ বন্ধুর সোহবত বন্ধুকে বেলায়েতের মর্যাদায় পৌঁছাইতে পারে এমন বন্ধু নির্বাচন করেন যেই ব্যক্তি হাত তুললে আপনার জন্য দোয়া করবে আমরা যখন হাত তুলি আমরা কি দোয়া করি আল্লাহ আমাদের বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ পীর মুর্শিদ সবাইকে ক্ষমা করো বলে না আমাদের ইমাম খতিব সাহেবরা বলেন না আপনাদের কাছে আজকে দুই টাকা খতিব কিন্তু মনে রাখো দুনিয়া তুন গেলে গুই এ ফাঁসক তো ফাঁস বাড়ি তারা গরিব একটা সাইট আইবেন দে আলহামদুলিল্লাহ পৌঁছেননি আলহামদুলিল্লাহ সালে সোয়া পৌঁছেননি সেই কারণে মসজিদের ইমামদেরকে সম্মান করবেন খতিবদেরকে সম্মান করবেন মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন সম্মান মানে কি সম্মান মানে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন যতটুকু সম্ভব খাওয়াবেন যতটুকু সম্ভব পড়াবেন কেন কারণ এরও আপনার দেশের সন্তান ব্রেইন আছে ইচ্ছে করলে ভালো লেখাপড়া করে ভালো চাকরিতে যেতে পারত এরা যদি ভালো চাকরিতে চলে যায় মসজিদ বন্ধ হয়ে যাবে সুতরাং মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিন মসজিদের খতিব এরা শাইরুল্লাহ এদের মাধ্যমে আমার নবীর দ্বীনের চাকা ঘুরে সুতরাং তাদের সাথে যদি আপনি অভদ্র আচরণ করেন আমার নবী কিন্তু খাতার মধ্যে নোট করে রাখবেন কেন কারণ আমরা জীর্ণশীর্ণ হলে এরা মদিনার বাগানের খাদেম কাদের খাদেম হয়তো আপনি মনে করছেন আপনার মসজিদের ইমাম হতে পারে আপনার মসজিদের ইমাম খেদমত কিন্তু আপনার করছে না কার করছে মাদানী বাগানের খেদমত করছে কেউ পানি ডালছে কেউ খের উঠাচ্ছে এক একজন যার যার যোগ্যতা অনুযায়ী মদিনার বাগানের খেদমত করছে মাওলাই করিম যাকে যে যোগ্যতা দান করেছেন এন্ড অফ দ্য ডে প্রত্যেকেই সম্মানের অধিকারী সম্মান করবেন টাকা পয়সা দেবেন খাওয়া দাওয়া করাবেন বেতন হিসাব করলে এমন ভাবে করবেন যে যেই বেতনে এই ব্যক্তি চলতে পারবে আবার শুধুমাত্র ইমাম না যেন আরের গরব মিদে মাঞ্চে খাম করে মাই ফলো উনের খতা গি আমরা ফুসর করে দুর্গের গরব তো নাই বরহত গি গি বরহতি নজে বুগুই গরব মিদে জিবে খাস করে ইবের অনেক তুলে তুলে নবী তালেকুম আমাদের দেশে ঘরের কাজে মানুষের উপর যেই পরিমাণ অত্যাচার আমরা করি ওয়েস্টার্ন কান্ট্রিতে যদি এই ঘটনা ঘটত প্রত্যেক ঘরের বিরুদ্ধে মডার্ন স্লেভারি কেস হতো মনে রাখবেন সে মানুষ আমার নবী যখন মদিনার রাষ্ট্র কায়েম করলেন দাস প্রথা ছিল তখন দাস প্রথা টাকা পয়সা ছিল না রাষ্ট্রে আমার নবী একদিন সেটা বিলুপ্ত করার কোনো সুযোগ ছিল না কারণ পুরো রাষ্ট্র ব্যবস্থা ছিল দাস প্রথার উপরে হঠাৎ করে বিলুপ্ত করে দিলে রাষ্ট্র কাজ কর্ম কোথায় যাবে আপনি এখন যদি বলেন নর্থ বেঙ্গল আমাদের নোয়াখালীর ভাইরা কুমিল্লার ভাইরা সবাই চলে যাও এখানে চট্টগ্রামের বাইরের মানুষ থাকতে পারবে না পারবেন করতে খালি ফ্যাক্টরি চলিব না চলিব না
ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাবে তো আমার নবীও পুরো রাষ্ট্রের ফাইনান্সিয়াল সিস্টেম ডিপেন্ড ছিল কিসের উপরে দাসপ্রথার উপরে আমার নবী একদিনে সেটা করে দেওয়া সম্ভব ছিল না আমার নবী কি করেছেন স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ালিটির মধ্যে পরিবর্তন এনেছেন ইউনিভার্সাল অ্যানাউন্সমেন্ট ছিল তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে তাদের উপর বিন্দু পরিমাণ যেন জুলুম না হয় আমার নবী দাসপ্রথা বিলুপ্ত না করেও দাসপ্রথার মূলচ্ছেদ করে বাইরে ফেলে দিয়েছে কিন্তু আজকে 1400 বছর পরে এসে আমরা বিন্দু পরিমাণ চিন্তা করি যে আমার ভাইয়ের আমার ঘরে যে কাজ করে সেও মানুষ তারও কষ্ট হয় মনে রাখবেন মানুষের উপর জুলুম করে আপনি শান্তিতে থাকবেন ই মহালাস এটা অসম্ভব মানুষের উপর জুলুম করে মানুষের সমালোচনা করে মানুষকে কষ্ট দিয়ে আপনি ঘরে আরামায়েশে থাকবেন এটা হইতে পারে না হুংকার যতই দেন মানুষ হুংকার কেন দেয় ফ্রাস্ট্রেটেড সেই কারণে কি কারণে ফ্রাস্ট্রেটেড কিসের কারণে ফ্রাস্ট্রেটেড হয় ইনকাম কমে গেছে ফ্রাস্ট্রেশন হয় ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে ফ্রাস্ট্রেশন হয় অনেক কারণে আমার চাকরি চলে গেছে ফ্রাস্ট্রেশন চাকরির বেতন আটকাই গেছে ফ্রাস্ট্রেশন তো ফ্রাস্ট্রেশন মানুষ কিভাবে দূর করে চিল্লাইয়া ভাল্লাইয়া দূর করে আমি আপনাদেরকে বলছি মানুষের উপর জুলুম করবেন না মানুষকে কষ্ট দেবেন না জুলুম কষ্ট এগুলার কারণে আমাদের ঘরের মধ্যে আয় রোজগার সবকিছুর মধ্যে একটা একটা স্থবিরতা চলে এসেছে ঘর থেকে শান্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই কাজগুলো করার কারণে আমি আপনাদেরকে কি বলছি নফসের কাজ হচ্ছে মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করা আচ্ছা এটা শহর সেই শহরের মালিককে মালিক হচ্ছে কাল মালিককে কাল আল্লাহ হন্দে কি হলব এই হলব বলতে মালিক আচ্ছা মন্ত্রীকে ক মন্ত্রী হচ্ছে আকল গভর্নরকে ক গভর্নর হচ্ছে আপনার লালসা আপনার কি ডিজায়ার এটাকে নেগেটিভলিও নিতে পারেন পজিটিভলিও নিতে পারেন পজিটিভলি কেমনে নেবেন মনে রাখবেন মানুষ ভিতরের এই চাওয়া অদম্য ইচ্ছা যদি না থাকতো পৃথিবীর এই উন্নতি কোনোদিন সম্ভব হইতো না পৃথিবীর এত মানুষ আপনার নজরে আসতো না পপুলেশন যেটা আমি স্পেশালি আধুনিক যারা শিক্ষায় শিক্ষিত কিছু মানুষজন দেখছি সেই কারণে বলছি পপুলেশন আমাদের জাতি সংখ্যায় বৃদ্ধি না হতো না যদি আমাদের মধ্যে আল্লাহ ওই লালসা না দিতেন আমাদের পৃথিবীর এই অদম্য পরিবর্তন হতো না যদি সেই লালসা আমাদেরকে না দিতে আবার এই লালসার কারণেই পৃথিবীর মধ্যে জুল অত্যাচার অশ্লীলতা গর্হিত কাজ এই লালসার কারণে তো ওই শহরের গভর্নর হচ্ছে লালসা সেই শহরের লাইট হাউস হচ্ছে আমাদের পাঁচ ইন্দ্রিয় হাত চোখ নাক জিহ্বা কান এগুলাকে বলে পাঁচ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় এরা হচ্ছে এই শহরের লাইট লাইট হাউস আকল হচ্ছে মন্ত্রী লালসা হচ্ছে গভর্নর শহরের নাম নফস শহরের মালিক কাল ইমাম গাজালি বলছেন আপনি যদি চান শহরের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে শহরের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে শহরকে শান্ত করতে চাইলে আপনি যদি ঘুমাই যান হবে শহরের নামই নফস সে তো সব উল্টাই পাল্টাই রাইখা দিবে গভর্নর তো লালসা তো কি করতে হবে তো যেই শহরের মালিক কলব তাকে জিন্দা থাকতে হবে তাকে জাগ্রত থাকতে হবে এবং যেই কোনো মূল্যে লালসার লাগাম নিজের হাতে রাখতে হবে যদি লালসার লাগাম নিজের হাতে না রাখে তো গভর্নর শহর নফসের সাথে মিলে শহরকে কি করে দেবে বেড়া গরব করে দেবে তো কি করতে হবে তো কলবকে জাগ্রত থেকে ওই লাগাম হাতে নিতে হবে তো কলব লাগাম হাতে কেমনে দেবে সেটার জন্য কলব জিন্দা করার পদ্ধতি আছে কি কলবের জিন্দা করতে হলে নফসের পবিত্রতা দরকার নফসের পবিত্রতা পরিশুদ্ধিতার দরকার নফস পরিশুদ্ধ কিভাবে হয় আপনি স্কুলে ভর্তি হলে নফস পরিশুদ্ধ হবে বিশ্ববিদ্যালয়ে না অর্থনীতি পড়লে না তো আমি এই পরিশুদ্ধিতার জন্য কার কাছে যাব কোন দরবারে যাব কোন জায়গায় দরবারে আকলের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে কলবের শিক্ষা দরবারে দুইটা একসাথে কম্বিনেশন করবেন জাতি সভ্য হবে একটাকে বাদ দিলে যদি আকল বাদ দিয়ে দেন তাহলে তো পাহাড়ে চলে যেতে হবে
আর যদি কলম বাদ দিয়ে দেন তো রাষ্ট্র উন্নত হবে বিল্ডিং বাড়বে গাড়ি বাড়ি আসবে কিন্তু আপনার ভিতর থেকে শান্তি চলে গিয়ে আপনি অস্থির ডিপ্রেসড জাতিতে পরিণত হবেন যেভাবে আমেরিকা ইংল্যান্ড হয়েছে আপনারা বুঝতে পেরেছেন ইয়া ওরা কি হবে কত দূর হাজারে ফাক্কা গরমরিন্ন দেখাইস আর আর হরমিকে গ্রাম হল যে গুই নহ ইয়া রে বাংলাদেশে অনেক জায়গায় আমাদের ইংল্যান্ড আমেরিকার ফ্যামিলি এসে থাকতেছে না গ্রামের মধ্যে লুঙ্গি ফিঁদি তাহার কি লাই কি মনোরম অরতে এইরকম আরামের জায়গা যেখানে আমাদের ছেলেরা যেতে চায় রাত দিন এক করে দিচ্ছে হদুজ দোয়া করিবেন দেন আমেরিকান ভিসা গেল যাবে আপনারা দোয়া চাইবেন কি রকম হুজুর দোয়া করবেন এমন কাজ যেন হয় যেটাতে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হন এটা হলো দোয়া আমেরিকা যারে লাগ দোয়া না লোকজন অনেক টাকাতে সুখ নাই আপনি চাইবেন শান্তি চাইবে শান্তি আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম আমেরিকা ইংল্যান্ড বা পাশ্চাত্যের দেশ ওরা আকল ভিত্তিক জ্ঞানকে প্রমোট করেছে কলম ভিত্তিক জ্ঞানকে কি করেছে ডিসরিগার্ড করেছে ইগনোর করেছে পরিণাম কি পরিণাম হচ্ছে ডিপ্রেশন বেড়ে গেছে সমাজে অস্থিরতা বেড়ে গেছে ডিভোর্স রেট বেড়ে গেছে অস্থিরতা মানে তো বুঝতে পারতেছেন আপনারা সব বেড়ে গেছে ড্রাগ ডিলিং বেড়ে গেছে অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে এবং গ্যাং কালচার বেড়ে গেছে এটা হচ্ছে আপনি কলমকে বাদ দেওয়ার কারণ আপনি যখন দুইটাকে একসাথে রাখবেন জাতি সভ্য হবে সভ্যতা কেউ কেড়ে নিতে পারবে না আমাদের এখানে সমস্যা কোথায় হয়েছে ওই প্রথম যেখান থেকে বক্তব্য শুরু করেছি আমরা যারা তাসাউফের কথা বলি আমরা জানি মানি না জানি মানি না আর আমাদের মধ্যে কেউ অসংখ্য লোক কিছুদিন আগে একজনের সাথে কথা হয়েছে উনি ভাব কানা এমন করেন যেন যুগের মহিউদ্দিন ইবনে আরবি আমি মৌলভী ওনাদের সাথে কথা বলে মজা নাই বেশি কোরআন সুন্নার কথা এগুলো না আপনারা কথা বলবেন দুনিয়া বিমুখ কথাবার্তা মহিউদ্দিন ইবনে আরবি স্টাইল মানে বাপ কানা এমন মলয় যেন যুগের মহিউদ্দিন ইবনে আরবি আর আমাদের মধ্যে আবার আরেক দরবার উনি মনে করে ওনার দরবার ছাড়া পৃথিবীতে হক্কানি দরবার আর নাই এই দরবার এই দরবার মনে করে দুই ব্যাগিন এনে ঘরে দে আসল জিনিস আর আছে আসল জিনিস তো এখন আর ভাই বাইরে যদি আসল খুঁজি ফেললাই এন আর খাসাই চা খোঁজ দিয়ে আর আসল আর গুনি নেয় নে উবের খাসে গিয়ে ই বখন দে কিছু মনে নবি জুন ইন যারা হল দেখুন আর হুজুরের সামনে কিচ্ছু ন আর হুজুরের 100 ভাগ বললি এক ভাগ হইতো আচ্ছা তো এলে বৈতে বৈতে সারি মিটকে যাই ফাইব হড়ে গিয়ে হইতো না নিবে ধর্ম কর্ম সারি ওই তারা আর 31 ভাই হল ন যাই মিটকে কিয়া ইবের নষ্ট গুজ্জে তো হরে আরা আমাদের এগুলা কেন হচ্ছে কারণ হচ্ছে আমাদের মধ্যে তাসাউফের ত পর্যন্ত নাই তাসাউফে বলেন না তাসাউফে ত পর্যন্ত নাই আমরা যেটা তাসাউফ না যেটা মাইজ ভান্ডার রিয়াত না এটাকে আমরা মাইজ ভান্ডারি তরিকার উপরে স্থান দিয়েছি আপনারা কিতাব পড়েন না আপনি সব সময় চিন্তা করবেন ইমোশন না কথা হবে দলিলের উপর কিসের উপর দলিলের উপর আপনি হুজুর গোসে মেজবানদারিকে রিপ্রেজেন্ট করছেন সুতরাং আপনি কোরআন সুন্নাহ উলামায়ে উম্মত এই তিনজনের শৃঙ্খল থেকে আপনি বের হতে পারবেন না কেন কে নির্দেশ দিয়েছে আমাদেরকে হুজুর গোসে মেজবানদারি উনি আকীদা কোনটা আহলে সুন্নাহ ওয়াল জামা আহলে সুন্নাহ ওয়াল জামা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার উসুল হচ্ছে কোরআন সুন্নাহ এবং উলামা এটা কাইদি উসুল আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আপনি নিজের কথা নিজে বলে আরেকজনের কথা দিয়ে চালাই দিয়ে আচ্ছা ইয়া আরগর হাসে গিয়ে ইবে বহুত কম হতবত্তা হওয়ার পরে দি আসল হজুর অনে এর এই বুঝতে লাগি না আসল তাসাউফ জিয়ে ইয়েন তো হতে মোলয়ত্ব নাই ইয়েন হইয়ের ওয়া হদে ইতারাতে তো নামাজ দোয়াইন আছে কিন্তু আসল জিনিসই মুরাকাবা মুশাহাদ এই জনরা বুঝতে পারো এই আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলতেছি এটা সুফিয়া একরাম গত 1400 বছরের ইতিহাসে কেউ বলেনি
কুরআন হাদিসের কিছু মেইন বুক আছে না যেমন কিছু কিতাব তাফসীরের আছে না কিছু কিতাব হাদিসের আছে অনুরূপভাবে কিছু কিতাব তাসাউফেরও আছে সুফিবাদের মূল কিতাব আছে তাসাউফ সুফিয়া ইকরামের মূল বিষয় এসকেই লাগে কিন্তু আপনি কখনো বলতে পারবেন আল্লাহর ওলিরা কখনো কোনো ফরজ ত্যাগ করেছে ফরজ তো অনেক দূরের জিনিস আল্লাহর ওলি ওলি তখন হয় যিনি একটা নফল পর্যন্ত ছেড়ে দেন না উনি তো ফরজ তো আপন জায়গা ইমাম গাজালি বলছে ফরজ হচ্ছে আপনার ব্যবসার মূল ওইটা না কোনটা কোন নফল ফরজ থেকে নফল ইবাদত যখন করা শুরু করে তখন আল্লাহর একজন বান্দা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়া শুরু হয় আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হওয়া শুরু হয় তো আমাদের এখানে এক একজনের এক এক ভাব আমরা উর্সের বক্তব্যগুলো যখন শুনি ধরেন আমি আমার ভাইকে নিয়ে যাব যে কোনো একটা উর্সে নিয়ে যাব যেই উর্সের মধ্যে গিয়ে সেই ব্যক্তি তাসাউফ এবং তরিকতে এশ তার ভিতরে জন্মাবে আমরা উর্সের মধ্যে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে না কেন কারণ মনে রাখবেন পরিস্থিতি পরিবর্তন হচ্ছে আমার এখানের মাহফিল এখানে হয়তো 300-400 জন লোক কিন্তু অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে আমি বাসায় যেতে যেতে লক্ষাধিক লোক এগুলা দেখে ফেলি তাইলে মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে না তো আমি প্রত্যেকটা কাজ দেখে শুনে চিন্তা করে যদি না করি তাহলে আমার ব্যাপারে মানুষের অন্তরে একটা বদ ধারণা জন্মাবে না মনে রাখবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছে ওটাতে কিছু কাজ করা ফরজ এটা না করে কোনো পার নাই কিছু কাজ হারাম এটা আমি করতে পারবো না দুনিয়া উল্টাই গেলে বুঝতে পেরেছেন এরপরে ওয়াজিব এরপরে সুন্নতে মুয়াক্কাদা এরপরে গায়ের মুয়াক্কাদা এরপরে মুস্তাহাব এরপরে নফল এবং মুবাহ আপনি স্টেপ বাই স্টেপ আপনি নফলটাকে উপরে নিয়ে দিতে পারবেন পারবেন অনুরূপভাবে তাসাউফ এবং তরিকতের মধ্যে ধাপ 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 আছে এবং এই কারণে রুয়ে জমিনের মধ্যে আমি এখানে বসা পর্যন্ত সত্যিকার যারা আলেম যেই গড়ানারই হোক না কেন সুফিয়া ইকরামকে অসম্মান করতে পারে এটা আপনারা জানেন কোন আলেম রুয়ে জমিনের মধ্যে গত 200 বছরে বেড়ে গেছে কেন বেড়ে গেছে কারণ এখন এলম নাই এখন হলো ডলারের যুগ সেই কারণে সুতরাং এই যুগকে আমরা কানে তুলি না এরপরে এই যুগকেও যদি ধরি পৃথিবীর কোনো আলেম আপনারা মনে করতে পারেন তাইলে এই যে বিভিন্ন বড় বড় আলেমরা যারা অস্বীকার করে আপনারা এখানে জামাত ইসলামের ভাইদের মধ্যে যদি কেউ থাকেন মাওলানা মওদুদী সাহেবের নাম শুনছেন না শুনেছেন বলেন তো দেখি মাওলানা মওদুদী সাহেব তাসাউফকে অস্বীকার করছে কিনা আমাদের জামাতের ভাইদের জানা দরকার না নাইলে মানুষকে জানাবেন কেমনে মাওলানা মওদুদী সাহেব বলেন নদবী সাহেব বলেন আবুল হাসান নদবী এরপরে ইবনে তাইমিয়া বলেন কেউ তাসাউফকে সুফিবাদকে কোন জায়গায় অস্বীকার করতে পারে নাই অস্বীকার করতে পারে নাই আবুল আলা মওদুদী ওনার একটা কিতাব আছে মাবাদিউল ইসলাম মাবাদিউল ইসলাম এই কিতাবের মধ্যে উনি আলাদা একটা চ্যাপ্টার করেছে আত-তাসাউফ সুফিবাদের উপর সুফিয়া ইকরামের উপর উনি কি বলেছে জানেন উনি লিখেছেন প্রত্যেক জিনিসে একটা বাহির থাকে আর একটা ভিতর থাকে জাহের এবং বাতেন জাহের দেখা যায় বাতেন দেখা যায় আপনি যখন কোনো মানুষকে ফারাক করেন আপনি বলেন মানুষটা দেখতে খুব সুন্দর দেখতে খুব হ্যান্ডসাম এটা মানুষের বাইরের রূপ আর একটা মানুষের ভিতরের রূপ সেটা কি কোনা দেখতে সুন্দর না হলেও চরিত্র অনেক সুন্দর এটা মানুষের ভিতরের রূপ উনি বলছেন এই কথাগুলা মানুষকে যেভাবে যেরকম আমরা দুইভাবে মূল্যায়ন করি বাইরের রূপ আর চরিত্র দিয়ে এবং
শরীয়তের প্রত্যেক হুকুম আহকামেরও একটা জাহের আছে একটা বাতেন আছে উনি বলছেন যেমন নামাজ তো নামাজের মধ্যে একটা জাহের আছে সেই জাহেরটা কি সেই জাহেরটা হচ্ছে কেরাত শুদ্ধ করে পড়া আপনি হাত তুলেছেন কিনা রুকু সুন্দর করে করেছেন কিনা সিজদাটা প্রপারলি হয়েছে কিনা এটা হচ্ছে নামাজ শিক্ষা আমরা নামাজ শিক্ষা দেই না সবাই শিক্ষা দেই কিন্তু নামাজের রুটা কাউকে শিক্ষা দেই না শুধু জাহেরটা শিক্ষা দেয় সব জায়গার মধ্যে এখন আবুল আলা মওদুদী সাহেব বলছেন এই যে আপনি নামাজ শিক্ষা দিলেন এটা হচ্ছে নামাজের জাহেরি শিক্ষা এটার সাথে সম্পর্ক ফিকার কিসে ফিকা ইসলামী আইন মানে আপনি কোন কাজ কিভাবে সম্পাদন করবেন এটা তো কিন্তু নামাজের একটা বিতর আছে তো বিতর কোনটা তো খুশু এবং খুদু এখলাস নিয়ত এবং মওলাই করিমের সন্তুষ্টি এ তাবৎ জিনিসগুলো হচ্ছে নামাজের বিতর তো নামাজের বিতর বাহির যারা শিক্ষা দেয় তাদেরকে ফকি বলে বিতর যারা শিক্ষা দেয় তাদেরকে সুফি বলে বিতর যারা শিক্ষা দেয় তাদেরকে কি বলে সুফি বলে ওনারা কি ডিল করেন মুফতি সাহেব যখন ফতোয়া দিয়ে দেন রুকু করা ঠিক আছে সিজদা করা ঠিক আছে কেরাত ঠিক আছে সব ঠিক ওই পিছনে ওখানে সুফি বসা কবেটা এদিকে কবেটা মুফতি সাহেব তো পাশ দিয়ে দিছে তোমাকে কিন্তু আমি তো বোরা আন্ডা দিতে হচ্ছে তোমাকে কেন কবেটা নামাজের মধ্যে দাঁড়ালে জাজরা চিন্তা করতে হয় না নামাজ আল্লাহ তোমার ধ্যান ধারণার মধ্যে শুধু আল্লাহ থাকবে কার সাথে জজরা করে আসতো সেটার চিন্তা কেন নামাজের মধ্যে দেখছেন দৃষ্টিভঙ্গি দুইটা হয়ে গেল না দৃষ্টিভঙ্গি কি হয়ে গেল দুইটা যারে বলতেছে ও তো বলতেছে ঘটনা খারাপ হুজুর আপনি কেমনে জানলেন তো এই চোখ আর ওই চোখ দুইটার মধ্যে ফরাক আছে কেমনে তো এই চোখের সাথে সম্পর্ক কলমের কলমের সাথে সম্পর্ক নূর ইলাহি তো ব্যক্তি চোখ নিজের হলে এটা নূরে বাড়ি তালার দৃষ্টি সেই কারণে আমার নবী বলেছেন ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন মুমেনের ফেরাসত মুমেনের দূরদৃষ্টি এটা থেকে নিজেকে রক্ষা করো কেন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি আযজা ওয়াজাল কারণ সে যখন দৃষ্টি দেয় চোখ তার হলে তার দৃষ্টির মধ্যে নূরে বাড়ি তালা থাকে সেই কারণে সেই পর্দা ভেদ করে পিছনের পর্যন্ত তার দৃষ্টি চলে যায় দুইটা দুই জিনিস এখন বুঝেছেন আপনারা তো সুফি আইকরামের সমালোচনা হইল নাকি সুফি আইকরামের প্রশংসা হইল আমাদের জামাত ইসলামের বাইরা জানেন এই ঘটনা আমাদেরকে পড়তে হবে আমরা শুধু এক দুই বই পড়ে ছেড়ে দিলে হবে না এক ব্যক্তিকে পূর্ণাঙ্গভাবে জানতে হবে এবং মনে রাখবেন সুফি আইকরামের ইতিহাস যদি আপনারা পড়েন মনে রাখবেন সুফি আইকরামের জিন্দেগি যদি বাদ দিয়ে দেন কোরআনের অসংখ্য আয়াতের তাফসীর খুঁজে পাবে না যেমন আল্লাহর ওলি কারা ওলিদের ক্ষেত্রে দুইটা কথা বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম এটা তো আপনারা সবাই জানেন তো হুজুর মাওলা ওলি কারা তো আমার আল্লাহ দুইটা বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি কারা যাদের ঈমান আছে যাদের তাকওয়া আছে এটা তো কোরআন তোমার যাদের ঈমান আছে দেখুন ওলিয়ে গিয়ে না তো ওলি হলে তো দুজন খামজু ইতার আপনি হলো বই পরেশানি হলো কিছু তাই করতে হবে আর তোমার রাতিয়ে মানুষ গাছুকে দিলে ডরাই যাই কি না ডরাই তুই আর আপনি খোফ খসিয়ত আছে না এবারে খোফ খসিয়ত খোঁজে না ইবে খোফ খসিয়ত নত ইবে তুই আর তুমি বেশি কিছু আর তো রাতিয়ের অন্ধকারে অমর গাছ লড়ি উড়িলে ডরায় কিন্তু আল্লাহ খুদ আলা ইন্না উলিয়া আল্লাহ লা খৌফ ভয় ভীতি আশঙ্কা পেরেশানি দুঃখ বোধ কোন কিছু তাদের জিন্দেগিকে টাচ করতে পারে না কারা তারা তো আল্লাযীনা আমানু এই আল্লাযীনা আমানু এটার অনুবাদ এক কোরআন কিন্তু ওইটা না আসেন আমরা আল্লাযীনা আমানু বলে আল্লাহ কাদেরকে বুঝিয়েছেন আমরা আমানু খুঁজতেছি আমানু 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 শেষ পর্যন্ত আমানু পাইছি কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে আমানু আমান্না কোরআনের মধ্যে শব্দ ব্যবহার হয়েছে আসলাম না
কোরআনের মধ্যে শব্দটা বড় হয়েছে মুমেনুনা হাক্কা কয়টা বড় শব্দ তিনটা আমান্না ঈমান এনেছি আসলামনা ইসলাম গ্রহণ করেছি মুমেনুনা হাক্কা আসল মুমিন তিনটা তিন ধরনের হয়ে গেল না তো আসলামনা কেন তো তোমাদের ঈমান তোমাদের ঈমান জজবাহ তোমাদের কলবের বর্তনে এখনো ঢুকে নাই তোমাদের ঈমানের জজবা মহব্বত প্রেম তোমাদের ভিতরে ঈমানের প্রতি আসক্তির জন্ম দেয় নাই সুতরাং এটা এখনো ইসলাম বাস কবুল করেছো হ্যাঁ কবুল করার কারণে মুসলমান তোমরা আমল করলে বৃতা যাবে না কিন্তু ঈমানের জন্য যে স্ট্যান্ডার্ডের মহব্বত দরকার ডেডিকেশন দরকার সেটা তোমাদের ভিতরে এখনো আছে লো এসে গেছে এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি হে মুমিনগণ আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো তো দুই স্ট্যান্ডার্ডের ঈমান না একবার ডাকতেছে আমানু আবার বলতেছে আমিনু হে মুমিনগণ ঈমান আনো এম করো মাওলা ও মুমিন হওয়ার পরে আবার ঈমান কেমনে আনয়ন করবে কোনা একটা তো শুধু গ্রহণ করা আরেকটা কি কর একটা লালন করা গ্রহণ করা আর লালন করার মধ্যে ফারাক আছে যিনি গ্রহণ করেন বস খেয়ে বসে থাকেন বোঝা যায় না যিনি লালন করেন যেখানেই যান ঈমান তার সাথে থাকে এরপরে কোনটা তো এরপরে মুমেনুনা হাক্কা আসল মুমিন মাওলা এরা কারা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আমার ওয়ালি আহলে জিকির মুত্তাকিন যাকিরিন আল্লাহ যিকরান কাসীরা এবং আউলিয়া আল্লাহ এরা কারা তো এরা হচ্ছে ইজা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহু ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মানে প্রথমে এনেছে এরপরে লালন করেছে এরপরে ভিতরের জগতের প্রত্যেক খুঁটিতে ঈমানের আলোয় আলোকিত হয়েছে কিভাবে এখন আল্লাহর জিকির হলে সেই ব্যক্তির সিনা খুলে বের হয়ে যেতে চায় আল্লাহর ভয়ে বলেন তো দেখি এখানে আল্লাহর জিকির হলে কারো অন্তর ভয়ে কেঁপে উঠে কিনা কেঁপে উঠে কিনা পাবো টসলাইট আমাকে এখান থেকে অনেকদিন আগের কথা না সরি এটা ইংল্যান্ডের ঘটনা তো ইবে ইবে হযরত কাশফুল মাহজুবুর রাইটার দাতা আলী হুজবেরি রাদিয়াল্লাহু তাআলা এটার উরুস আছে তো উরুসের মধ্যে এখন এই আরার দেওবন্দ মাদ্রাসা নাও আছে ইন্ডিয়ান তো ইয়ে তুরু গফু আইসি বেড়ে আর ফাজেল ইবের বইনুর হাজবেন্ড তাহে আরারে রে আর খুব পছন্দ করে আরা উরুস গরিব দে ও আরে ফোন করে যেতে উজন আসালাই সি ইবের কি উরুসুল দেখতে জন্য না তো দেওবন্দর মানুষ আফতি আরারে রে হিন্দু মুসলিমও জায়েজ আছে হিন্দু খ্রিস্টান যারা রে ফাটবে তো লইউ কিয়া আর আরে ফাটাই দে আর আর ফানিয়ে কিন দেখ গুনুরে খাবাই বেল না ঠিক আছে না আচ্ছা তো ইবে লইছি লইনুর ফরদি বক্তব্য বক্তব্য বুননি উনি এনে আর হদে আর বক্তব্য ফরদি হদ হুজুর আজকে স্যার কিছু বাত মানে কোনো প্রবলেম নেই ব্যাট যাতে তো আমরা বসছি একসাথে বসার পরে উনি আমাকে বলতেছেন প্রথম আমার জীবনে আমি প্রথম কোন সুন্নি হুজুরের ওয়াজ শুনলাম মেরে জিন্দগি মে পহলা মর্তবা হুয়া কে মানে কিছু সুনি কি ওয়াজ সুনি আচ্ছা তো মানে কা এক্সপেরিয়েন্স কেসা রাহা মানে কিরকম লাগছে আপনার তো সে তার কথাগুলো বলছে মাশাআল্লাহ আল্লাহর মেহরবানি আল্লাহ শুকরিয়া তো বলতেছে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে প্রশ্নটা ঠিক এরকম ছিল মানে উনি যে আল্লাহর বলি মানুষ তো মানুষ উনি আল্লাহর বলি সেটা আপনি কিভাবে বুঝবেন আর আল্লাহর বলির কথা কোরআনে কোথায় আছে কোরআনে পাকের মধ্যে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোথায় বলেছেন স্পেসিফিকলি আর হচ্ছে এটা যে ওলি সেটা আপনি কেমনে বুঝবেন আপনি কেমনে জানেন আমি বলছি হাদিসে পাক আছে না হাদিসে পাক বুখারি শরীফ আছে তো হ্যাঁ হাদিস সহি হোনে কে লিয়ে শরায়ত কিতনি হ্যায় একটা হাদিস সহি হওয়ার জন্য শর্ত কয়টা তো বলতেছে সাতটা কি কি ও বলতেছে আদালত আদালতুর রাবি রাবি কা আদেল হোনা মানে বর্ণনাকারী যিনি তাকে অবশ্যই আদেল হতে হবে তা বলছে আদেল তো বুঝে আসছে আদেল জিনিস কি এটা কি চিকেন ফ্রাই নাকি পিজা না বার্গার জিনিসটা কি আদেল মানে হচ্ছে বর্ণনাকারী অবশ্যই মুত্তাকি পরহেজগার হইতে হবে কি হইতে হবে মুত্তাকি এবং তো আমি তারে জিজ্ঞেস করতেছি তাকওয়া তো কলমের ব্যাপার
তুমি কেমনে বুঝলা এই রাবির মধ্যে তাকওয়া আছে? আপনারা বুঝতে পেরেছেন? মানে তাকওয়া তো অন্তরের বিষয়, এটা তো কুপলে লেখা থাকে না যে এই ব্যক্তির মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, এটা তো কলবের বিষয়, এটা তো তোমার বুঝার কথা না। তো তুমি বর্ণনাকারীর তাকওয়া যেভাবে বুঝেছো একইভাবে আমি বান্দাদের মধ্য থেকে বন্ধু বুঝেছি। আপনি বুঝতে পেরেছেন? তাকওয়া আছে না তাকওয়া, খোদা বিরুতা আল্লাহর ভীতি, এটা কিন্তু এখানে লেখা থাকে না, এটা কলবের বিষয়। এখন কলবের বিষয় আমি জানলাম কেমনে? তো আমি জানলাম কারণ ওই গ্রামের সবাই সাক্ষী দিয়েছে মানুষটা পরহেজগার। মানুষের সাক্ষী কি? ওই মানুষ পরহেজগার। তাইলে মানুষ যদি সাক্ষী দেয় পরহেজগার, আল্লাহর দরবারে সেই ব্যক্তি পরহেজগার। কেন? কারণ হাদিসের মধ্যে এসেছে ও আনতুম সুহাদাউল্লাহি আলাল আরদ, জমিনের মধ্যে তোমরা আল্লাহর সাক্ষী। ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে কোন ব্যক্তির প্রশংসা করবে মাওলাই করিম তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেবে। আপনি টাকা দিলে কেউ গোসল আজম বলবে? আপনি যদি বোমা মেরে দেন, বোমা বোমা মেরে দিলে খতিবে বাঙ্গাল বলবে। আপনি আমাকে, আমাদের ছেলেরা বলে না শেখ মে খাবি যাবি কি কথাগুলো বলে না, অনেক যদি উল্টো লোক কি জন আর যদি হনিবে মুফতি বেশের মিল্লাত মানছে খাইবো না, খাইবো না না, এখনো দিন খাইতো না কিয়া হতে শব্দইবে যতক্ষণ আল্লাহর দরবারে কবুল হইব। অনেক উল্টা লোক কি গেল ওইটু, অনেক উল্টা লোক কি গেল নইব। এখন মানুষ জিবেই আইব যেই জেনারেশনই আসুক না কেন, ইমামে আজম যেই জেনারেশন আসতেছে, গৌসুল আজম যেই জেনারেশন আসতেছে, খাজায়ে খাজেগান যেই জেনারেশন আছে, দাতায়ে হুজবে। আপনি এখন বোমা মেরে দিলেও কোনো লাভ নেই। তা আমি ওনাকে বলছিলাম এই আপনি যেভাবে বর্ণনাকারীর তাকওয়া বের করেন সেভাবে আমি বান্দাদের মধ্য থেকে আল্লাহর ওলি বের করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি ওলিবাদ দিয়ে দেন, আমি এখন কোরআনের একটা আয়াত পড়ব, আপনি আমাকে সেটার অনুবাদ করে দেবেন। কো পড়েন, আমি বলছি ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযিনা শুধুমাত্র তাদেরকে বলা হয় যাদের সামনে জিকির ইলাহি হলে আল্লাহর খৌফ খুশিয়তের কারণে তাদের সিনা ফেটে বের হয়ে যেতে চায়। আমি আয়াত আর পড়ব না, এতটুকু আয়াত। আপনি বলেন এতগুলো মানুষের সামনে জিকির ইলাহি হলো, কই আপনি তো যেই সেই বসে আছেন। তাইলে বোঝা যাচ্ছে আমি মুমিন, আল্লাহ যাদেরকে মুমিন বলেছেন আমি সেই মুমিনের কাতারে আসতে পারি নাই। আর কি বলেছে, ওয়াজিয়া তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। ও ভাই আমি তো দেখেছি হাম ইহা লাখ মুসল্লি তারাবি আদা করতে, লাখ মুসল্লি হাফেজ সাহেব একটু আয়াত লম্বা করলে হয়ে যায় না, হয় না? তারপরে আমরা দেখে হাফেজ সাহেবকে বলি না হুজুর কেনা শর্ট বুঝুন না, তো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তো মুমিন তো শুধু তারা যাদের সামনে আয়াতে কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের সাগরে ঢেউ আসে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের তাওয়াক্কুল খোদার উপর তাদের আত্মবিশ্বাস এত বেশি, দুনিয়া যদি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের ব্যক্তিত্বের মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন আসে না। আমরা তো দুনিয়া দাঁড়াইতে হয় না, পুলিশ দেখলে ভিতরে নাচন কুদন শুরু হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যাদের জিন্দেগির মধ্যে নামাজকে কায়েম করে, আদায় করা না কায়েম করা। ও কায়েম কি? ও নামাজ এবং অশ্লীলতা একসাথে যাবে না, নামাজ থাকবে অশ্লীলতা থাকতে পারবে না,
নামাজ থাকবে মিথ্যা থাকতে পারবে না নামাজ পরনিন্দা একসাথে যাবে না নামাজ পরচর্চা একসাথে যাবে না নামাজ কায়েম হবে কখন তো দুইটা জিনিস মানুষের জিন্দেগি থেকে খতম হয়ে যাবে এক আল্লাহর নারাজগি এক রসূলের নারাজগি নামাজ আল্লাহর নারাজগি রসূলের নারাজগি অস্থিরতা অহংকার সবকিছুকে মুছে সাফ করে দিবে এটাকে বলে নামাজ কায়েম হওয়া এবং আল্লাযীনা ইয়ুকিমুনা সালাতা ومما رزقناهم ينفقون এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি আল্লাহর রাস্তায় কোন ধরনের লোভ লালসা ছাড়া খরচ করে আরে টিয়া নদী লাইন না রে বুঝতে পেরেছেন এগুলা বলার পরে এখন আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই হচ্ছে আসল মুমিন এরা কি আসল মুমিন তো আমার আল্লাহ আলাইনা উলিয়া আল্লাহর মধ্যে আল্লাযীনা আমানু যেটা বলেছে সেটা আমাদের মতো ইমানদারের কথা বলে নাই এই মুমিনুনা হক্কার কথা বলেছে যারা ঈমানকে গ্রহণ করেছে ঈমানকে লালন করেছে ঈমানকে ভিতরের হালতে পরিণত করেছে তারাই সত্যিকার অর্থে মুমিন তারাই আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে হিজবুল্লাহ হিজবুল ইয়া সত্যইবের 12টা বাজাই দিয়েই তারা হিজবুল্লাহ গো হিজবুল্লাহ এরা কারা নবীয়ীন সিদ্দিকীন শুহাদা সালেহীন এরা হিজবুল্লাহ মাওলা এরা কারা তারা এরা সিদ্দিক এবং শুহাদা والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم এরাই আল্লাহর পর্দার মধ্যে সিদ্দিকীন এবং শুহাদার পর্যায়ে অবস্থিত আল্লাহ বলছেন লাহুম আজরুহুম তাদের জন্য তাদের প্যান্ডেল রেখেছি ওয়া নূরুহুম তাদের জন্য স্পেশাল নূরের ব্যবস্থা করেছি স্পেশাল নূরের ব্যবস্থা করেছি আপনারা বুঝতে পেরেছেন আমি আমার বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে সম্মানিত উপস্থিত আমি যেখান থেকে বক্তব্যগুলো শুরু করতে চেয়েছিলাম সেটা হয় নাই আমি চাইছিলাম তবুও সংক্ষিপ্ত আকারে বলে দেবো 2-4-5 মিনিটের মধ্যে আমি আমার মোট কথা যেটা এখন আমার কথা মা বাবারাও শুনছেন আপনারাও শুনছেন আপনি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি ঘরবাড়ি টাকা পয়সা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ দুইটা আমাদের সম্মান এবং আমাদের সন্তান সন্ততি এরা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সুতরাং আমাদেরকে বেশি সময় দিতে হবে এই দুইটা জিনিসকে রক্ষা করার জন্য আমার সম্মান আমার বংশ আমার সন্তান সন্ততি সন্তান সন্ততিকে যেই মা বাবা তার সংস্কৃতি দ্বীনের জজবা দিয়ে যেতে পারে নাই সেই মা বাবা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মা বাবা তাহলে আপনি যদি আপনার সংস্কৃতি আউলিয়া ইকরামের নিসবত আপনি যদি ভদ্রতা এই তাবৎ জিনিসগুলো সন্তানকে দিতে চান আপনি অবশ্যই সন্তানের জন্য সময় বের করতে হবে নতুবা আপনি আপনার এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করতে পারবেন না আপনি প্রথমে সময় বের করা ঘরের মধ্যে মাহল তৈরি করা আপনার সন্তান দুইটা বড় ধ্বংসের সম্মুখীন যেই শিক্ষা ব্যবস্থা যেই পরিবেশ হয় সে দিন ছেড়ে দেবে অথবা সে ধর্ম ওই যে উগ্রপন্থী আছে না বিভিন্ন আমি নামগুলো নিচ্ছি না এখন তো ফেতনার কোনো অভাব নাই উগ্রপন্থার দিকে চলে যাবে হয় ধর্মদ্রোহী হবে নতুবা ধর্ম বিদ্বেষী হবে আপনি উগ্রতা থেকেও বাঁচাতে হবে আপনি তাকে ডিপ্রেশন থেকেও বাঁচাতে হবে আপনি তাকে ধর্ম ছেড়ে দেওয়া থেকেও বাঁচাতে হবে সবকিছু আপনার হাতে সময় অসম্ভব ফিতনার মুখোমুখি সুতরাং আমরা যদি সময় দিয়ে সন্তানদেরকে এই জায়গাগুলো থেকে রক্ষা করতে না পারি আমরা আমাদের যাবতীয় কাজ ব্যর্থতায় পর্যবসিত হবে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন আমার নবী বলেছেন আমরা প্রত্যেকেই আমাদের সন্তান সন্ততির ব্যাপারে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে আমরা কাজগুলো কিভাবে করব আমরা কাজগুলো করব মা বাবারাও শুনছেন আমরা ঘরকে রিড করব অবজার্ভ করব আমাদের ঘরের মধ্যে কেউ যদি ঢোকে ঘর সম্পর্কে তার আইডিয়া কি হবে কিছু ঘর এমন আছে ঢোকার পরেই বোঝা যায় এটা একটা ধর্মীয় মাহল আছে এখানে
কোরআনের তিলাওয়াত আছে, কোরআনের তিলাওয়াত আছে, দরুদ আছে, নাত আছে, ভদ্রতা আছে, মানুষকে সহযোগিতা করণ আছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর হুজুর গৌসে মেজবানদারি বলে। আমরা তো সব সময় ওলিদের কথা বলি, ওনাদের মাদের কথা বলি না, ওনাদের বাবাদের কথা বলি না। হুজুর গৌসে মেজবানদারি, গৌসে মেজবানদারি হওয়ার পেছনে মা বাবার ভূমিকা নাই। বাবা মাহল তৈরি করেছে হালাল রুজি দিয়ে। কি দিয়ে? হালাল রুজি। মা নিজের শেকমকে, নিজের গৌসুল আজম মেজবানদারি প্রথম যে আশ্রয়স্থল মায়ের পেট, সেটাকে হুজুর গৌসে মেজবানদারি থাকার উপযোগী করেছেন। কিভাবে? পর্দা দিয়ে, লজ্জা দিয়ে, এবাদত দিয়ে, জোহদ দিয়ে, তাকওয়া দিয়ে, খোদাবিরতা দিয়ে। এখন এটা হচ্ছে ঘরের মাহল। হুজুর গৌসে মেজবানদারি যখন চোখ খুলেছেন তো তিনি কি দেখেছেন? ঘরের মধ্যে চিল্লা ফাল্লা নাই, তু তু মে মে নাই, গালাগালি মারামারি নাই, মাহল ভিন্ন, বাইরে এক ধরনের, ঘর আরেক ধরনের। এখানে ভদ্রতা আছে, নম্রতা আছে, তাকুয়া পরহেজগারি আছে। রাত্রে বেলায় মানুষের লাইট বন্ধ হয়ে যায়, আমাদের ঘরের হারিকেন জ্বলে উঠে, ওমা আমার মা দেখি নামাজ পড়ে। রাতের বেলায় আমার বাবার গুঙ্গানির আওয়াজ, পাঁচ ছয় বছর বয়সে আমি বুঝলাম আমার মা বাবা রাত্রে কি বলে বলে যেন আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এটা হচ্ছে আল্লাহ। ঘরের মধ্যেই কয়েকটা জিনিস অটোমেটিক্যালি চলে আসে, কয়েকটা জিনিস ট্রান্সফার হচ্ছে জেনেটিক্যালি, জেনেটিক্যালি। কিছু তাকওয়া পরহেজগারি তো জেনেটিক্যালি চলে আসতেছে। রক্তের মধ্যে সৈয়দজাদা না, রক্তের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক খেলা করতেছে তো রক্তের ভিতরে। বাকিটা মাহলের মধ্যে হচ্ছে, মাহলের মধ্যে সিদক, কখনো মিথ্যা না বলা। আমি আমার ঘরের মধ্যে মা বাবার মুখে, এটা সমস্ত ওলিদের ঘটনা একই। যেই আল্লাহর ওলি জীবনী পড়বেন, ঘর থেকে কি শিখেছে? সিদক, আমানত, সত্যবাদিতা। সত্য মানে শুধু মুখে সত্য বলা না, মানে হচ্ছে ভিতর এবং বাহির। বাহির যেরকম, ভিতর ইয়া ওনারা আরে দেখতে আরে মনত দে অনারাতে কি ইবে বহুত বড় মুত্তাকি ফরেজগারি। আসলে ঘটনা ইন্ডিয়া না, আসলে ঘটনা ইন্ডিয়া না। আরা এত ওয়াজ তুম গেলে গুই ইন আরাই আরে হয়ে যদি আমাদের ব্যক্তি জীবনে সেগুলা নাই, আর ওনাদের জীবনে সেটা আছে। ওনারা বাইরে যেমন ভিতরে, ভিতরে যেমন বাইরে, তেমন ইয়ানি জালুয়াত আর খালুয়াত দোনো এক জেসার। বুঝতে পেরেছেন? মানুষের সাথে থাকা অথবা একাকিত্ব একই ধরনের। সিদক, আমানত, এখলাস। এই যে সুফিয়া ইকরাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য প্রাইমারি যে রিকোয়ারমেন্ট, সেটা তো ওনারা 10-12 বছরের জীবনে শিখে ফেলে। এখন এই মাহলের সাথে আমাদের মাহল দেখেন, আমরা বড় হচ্ছি, বাবা কখনো গালি দেন, কখনো আমার মায়ের সাথে তু তু মে মে করে। এরপরে 5-6 বছরের মধ্যে তাদের বায়ে বায়ে মারামারি, হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটে, আবার ওখানে পরনিন্দা, পরচর্চা, কখনো ভাইয়ের কখনো ফুফুর, দুইটা দুই ধরনের হয়ে গেল না? এটা বিষাক্ত পরিবেশ। এই বিষাক্ত পরিবেশ থেকে যখন আমি উঠে আসি, আমি গালি না দিয়ে কথা বলতে পারি না, গালি উপর গালি দিয়ে দেই, কিন্তু আমার ভিতর থেকে কোন ধরনের, আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, তবু আমার জবান থেকে গালি যায়। আমি আমার মেয়েকে বলি পর্দা করো, কিন্তু আমি কাপড়টা খুলে, গেঞ্জিটা খুলে রাস্তার মধ্যে উদাম গায়ে হাঁটি হাঁটি না। আমি জায়েজ না জায়েজের কথা বলতেছি না, জায়েজ না জায়েজ এটা রাখেন এক জায়গায়। হায়া বলে তো একটা কথা আছে নাই? আপনি বলতেছেন হুজুর গরম লাগে, দে তো গরমই নরম মাইঙ্গে ন লাগে। নিজেকে নিজে জিজ্ঞেস করার দরকার না? কোন ওলি বুজুর্গকে দেখছেন? আপনি বলবেন হুজুর অমুক হুজুরকে দেখছি না। জজবাতি হালতের মধ্যে আল্লাহর ওলিদের মকাম, এটা আপনি পারবেন? দেখি আপনি যখন ওইটা করতেছেন তো 3 দিন না খায়া থাকেন, 3 দিন না খেয়ে থাকবে, অথবা শুধু সাদা ভাত দেব, শুধু সাদা ভাত পানি ঢেলে 3 দিন খাবেন, খেতে পারবেন? তো আপনি এটা নিলে এটাও নিতে হবে না? আমি আপনাদেরকে স্ট্যান্ডার্ড জিনিস বোঝাচ্ছি, যেটা আমার নবী আউলিয়া ইকরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি মাহলের কারণে
আপনার সন্তান তিনটা চারটা জিনিস অটোমেটিক শিখে গেছে, মিথ্যা কিভাবে সুন্দর করে বলতে হয়, গালি কিভাবে সুন্দর করে দিতে হয়, এবং এবং আপনার কাছে কথা লুকাইতে কেমনে হয়, চরিত্র বিধ্বংসী তিনটা জিনিস আমার পরিবেশ থেকে আমি শিক্ষা দিয়ে দিয়েছি। এগুলার সাথে টাকা পয়সার সম্পর্ক নাই। আপনি বলবেন হুজুর আই তো গরিব, এখন গরিব পয়সা আর ব্যাপার নয়, অনেক রিক্সা চলাই চালাই গুণ দেরি খরচ মিলে নাই তো জিমে রিক্সা চলাই চালাই গুণ দিয়ে অনর ফোয়া করে অনেক ভালো স্কুলে ভর্তি করাই গেল অনর রিক্সা উড়িবের আগদি মানুষ তিনবার সিঙ্গে করি উড়িবি আর খালি ইশারা করি করি দেখাই বুঝি বুইটারও করে আপনার ঝুপড়ি ঘর। এমপি যাওয়ার সময় একটা ছেলেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, এমপি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে দেখাবে মানুষকে ওদের ঘর, একজন ভদ্র মানুষ দাঁড় করিয়ে দেন, এগুলোর সাথে টাকা পয়সার সম্পর্ক নেই। এগুলা খুব সিম্পল জিনিস আমার ব্যক্তি জীবনে পরিবর্তনের মাধ্যমে হয়। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করব। আখেরি ফিতনা বেড়ে যাচ্ছে অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন ফিতনা কিরকম, ও রাতের অন্ধকার দিনের আলোকে যেভাবে আবৃত করে নেয় তো ফিতনার চাদরে আমরা সেভাবে আবৃত হয়ে যাবো। নাম্বার ওয়ান, সমুদ্রের ঢেউ যেভাবে আসে ফিতনা সেভাবে আমাদের ঘরে ঘরে ঢুকে যাবে। নাম্বার টু, বাতাস যখন 100-150-200 কিলোমিটার ব্যাগে বাতাস চলে ঘর বাড়ির মধ্যে দেখেন না ময়লা আবর্জনা ঢুকে যায়, মুসলমান সমাজের মধ্যে সেভাবে ফেতনা ঢুকে যায়। সেই পরিস্থিতির মধ্যে আমরা এখন আসছি। ফেতনা কেন হয়, মূর্খতার কারণে, যে হাল আমি জানিও না আসল কোনটা নকল কোনটা, আসল কোনটা নকল কোনটা। ফিতনা কেন হয়, যখন আমার নফস আমাকে কন্ট্রোল করবে, নফস যখন কন্ট্রোল করবে অটোমেটিক্যালি ফিতনা হবে। আপনি যখন ওলি বুজুর্গ উলামা এর বাণী এদের রাস্তা থেকে সরে গিয়ে ওদের জবানে কথা না বলে নিজে নিজে কথা বলবেন ফিতনা পাবে, ফিতনায় পড়বে। আর বাইরের শক্তি, বাইরের শক্তি যেভাবে মোনাফেকরা করে, বাঁচার উপায় কি, বাঁচার একমাত্র উপায়, আমার এক ভাই জিজ্ঞেস করেছেন এই উত্তর দিয়ে 2 মিনিটের মধ্যে আমরা বক্তব্য শেষ করব। আমরা বলি না শরীয়তের দৃষ্টিতে, বলি না শরীয়তের, শরীয়তের চোখ, শরীয়তের চোখ কয়টা, তিনটা, কোরআন সুন্নাহ উলামা, কোরআন সুন্নাহ উলামা আলেম। আচ্ছা আমাদের কথা না, আলেম মানে আবার আর আরে বুঝেন, এটা আরেক সমস্যা হয়ে গিয়ে এটা সাইফ মুফতি ইন খোঁজ হই মানছে বুঝিত না পারে আলেম। আই আইবে সময় খোঁজ দিই ভাগ্য বলা আহ দি আল্লামা শব্দ ইবে তো যদি জবান থাকতু ইবে আর আরে মা লাড়ি লই দূরে তু আল্লাহর মেহরবানি আল্লামা শব্দ তো জবান না হবে আল্লাহ দেখুন আল্লামা না আলেম মানে আমরা না, আলেম মানে তো বহু উঁচু দরের উলামা, কারা ওই তাফাক্কুহ ফিদ্দীন যাদেরকে আল্লাহ দান করেছে, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, আহলুল্লাহ বলি, উলামায়ে রাব্বানী বলি, তারা উলামা। তাইলে কোরআন সুন্নাহ উলামা এটা হচ্ছে শরীয়তের দৃষ্টি, এই তিন চোখে শরীয়ত দেখে। আচ্ছা কোরআন সুন্নাহ বুঝলাম, উলামা কারা, কারণ কোরআন এবং সুন্নাহের মধ্যে ডাইরেক্টলি আমি যেতে পারবো না, আমার তো জ্ঞান নাই, আমাকে ভরসা করতে হয় কাদের উপর, উলামায়ে রাব্বানীর উপর। কেন, উলামায়ে রাব্বানী তিন ধরনের, কয় ধরনের, এক ধরনেরকে বলে আহলুর রেওয়ায়া, আহলুল দেরায়া, আহলুল হাকিকা, ম্যান অফ ট্রেডিশন, ম্যান অফ অপিনিয়ন, ম্যান অফ হাকিকত। ম্যান অফ ট্রেডিশন কারা, তো যারা কোরআন সুন্নাহ আমাদের কাছে নিয়ে আসে। ম্যান অফ অপিনিয়ন কারা, তো যারা ওই কোরআন সুন্নাহর মধ্যে ডুব দিয়ে হুকুম আহকামগুলো বের করে আমাদের হাতে ধরাই দেয়। আমরা চিন্তা করি কি রে আর এক লাইন ফেললাম আর আপনি বুঝুন নয় দিবে এই কেন করে ফেলাই, এই যে কেন করে ফেলি তো খোদা জানে, খোদার কারি ছিল। এই দুইজন জাহেরি শরীয়তের জাহেরি সাইটের খেদমত করে, আহলুল হাকিকা কারা, ওই অলি বুজুর্গরা, এরা শরীয়তের বাতিনি সাইটের খেদমত করে। এই তিনজন মিলে এদেরকে আমরা বলি স্কলাস্টিক বডি অফ দি মুসলিম উম্মা, মুসলিম উম্মার স্কলাস্টিক বডি। এরা কারা, এরা আমার নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস, এলমি ওয়ারিস, আমার নবীর এলমি ওয়ারিস। আমাদের দায়িত্ব, আমরা যদি সত্যের সাথে থাকতে চাই আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সাথে জুড়ে থাকা। কেন, কারণ আমার নবী বলছে আমার আল্লাহ কুদরতির হাত সব সময় এই তিন শ্রেণীর মানুষের উপর এমনি দিয়ে রাখে, আপনি এদের সাথে থাকা মানে হেদায়েতের রাস্তার মধ্যে থাকা। আপনি যখন তাদের থেকে সরে যাবেন নিজে পণ্ডিতি করবেন, ফামান সাজ্জা সাজ্জা ফিন্না
يد الله على الجماعة مولاي كريم আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন মওলাই করিম আমাদেরকে হেদায়েত দান করুন আউলিয়ায়ে কেরামের শরফুস সদরের ফুয়ুজাত দিয়ে আমাদের সিনাকেও মওলাই করিম ধন্য করুন যারা আমাদেরকে দাওয়াত করেছেন আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং দিন রাত একত্রিত করে যারা এই মাহফিল আয়োজন করেছেন দোয়া করি মওলাই করিম প্রত্যেকের জীবনে দিন দুগুণে লাখ চৌগুণে তরক্কি দান করুন আমরা আর কথা না বলি